বন্ধুরা, আজকে আমরা পড়ব প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়ের পরিচয় কি আজকের ভিডিওতে সেটা বোঝার চেষ্টা করব। আমরা শুরুতেই পড়ব হচ্ছে প্রত্যয় জিনিসটা কি, আর প্রত্যয় জিনিসটা কি পড়তে পড়তে প্রকৃতি ব্যাপারটা কি সেটাও আমরা বুঝে ফেলব। তো চলো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি প্রত্যয়টা কি। ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বলা হচ্ছে হাতল। এই হাতলকে যদি আমি ভাঙি তাহলে কি পাওয়া যায় দেখো তো বন্ধুরা, আমরা পাচ্ছি হচ্ছে হাত যোগ ল। এখন বলা হচ্ছে এই যে দেখো, এটা এটা হচ্ছে মূল, কোন একটা শব্দের কি মূল। আচ্ছা, যেটা মূল সেটাকে কি বলা হয় জানো বন্ধুরা? যেটা মূল সেটাকে বলা হয় হচ্ছে প্রকৃতি, মানে আসল। এই যে আমাদের চারিপাশে যে প্রকৃতি ছড়িয়ে আছে, এটা তো আমাদের আসল, এটা তো আমরা নিজে বানাইনি, এটা হচ্ছে সৃষ্টিকর্তা বানিয়েছেন। তো সেই জন্য সেখান থেকে সেই প্রকৃতি, আর প্রকৃতি মানে হচ্ছে মূল, মানে আসল। তাহলে এই যে হাতল শব্দটার মূল কি? হাতল শব্দটার মূল হচ্ছে প্রকৃতি, মানে হাত। এখন হাতটাই যদি মূল হয় তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা কি বলছি, প্রকৃতি বলছি। আচ্ছা, এরপর চলো আমরা এখন পড়বো হচ্ছে প্রত্যয়টা। এই যে দেখো ল দেখতে পাচ্ছ, মনে রাখবা মূল শব্দের সাথে অতিরিক্ত তুমি যেটা পাচ্ছ সেটাকে আমরা কী বলছি, প্রত্যয় বলছি। কিন্তু এই কথাটার সাথে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, আচ্ছা শব্দের শেষে অতিরিক্ত যেটা থাকে সেটাকে তো বিভক্তিও বলে, তাহলে আমি কেন এটাকে প্রত্যয় বলছি? তাহলে প্রশ্ন হয়ে যাচ্ছে যে বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য কী সেটাই দেখানোর চেষ্টা করছি। চলো বন্ধুরা দুটা উদাহরণের মাধ্যমে বুঝায় ফেলি। সেটা হচ্ছে যে ধরো আমি লিখলাম আমার হাত কলম আছে, আবার বললাম আমি হাত মেরে ফেলেছি, মেরে ফেলেছি। আচ্ছা, এখন দেখো এই যে বাক্য দুটো লিখলাম, বাক্য দুটো কিন্তু ভুল লিখেছি। আমি কি লিখেছি, আমার হাত কলম আছে, আমি হাত মেরে ফেলেছি। একটু খেয়াল করে দেখো তো যে কী দিলে আসলে এই বাক্য দুটো ঠিক হয়ে যাবে, মানে হাত হাতের সাথে। হাতকে আমরা কখনো কোনো পরিবর্তন করব না, হাতকে পরিবর্তন না করে আমরা কি করব, এটাকে পরিবর্তন করব, মানে যেটা দিলে সঠিক হয় সেরকমটা করব। যদি তোমরা কেউ পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সে উত্তরটা দিয়ে ফেলো। আচ্ছা বন্ধুরা, প্রথম যে বাক্যটা, এই প্রথম বাক্যটার মধ্যে কী দিলে আসলে সঠিক হবে একটু বলো তো বন্ধুরা। আসলে দেখো প্রথম যে বাক্যটা, তার মধ্যে হাতের সাথে যদি আমি একার দিয়ে ফেলি তাহলে কী হয়ে যাচ্ছে বন্ধুরা, বাক্যটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় বাক্যটা কী দিলে ঠিক হচ্ছে বলো তো, আমি হাত মেরে ফেলেছি হয় না, আমি তো হাতকে তো মেরে ফেলা যায় না। তাহলে যেটা করতে হবে, এখানে একটা রস্যইকার দিতে হবে, আমি হাতই মেরে ফেলেছি। আচ্ছা, তো এই যে দেখো যে আমার হাতে কলম আছে আর আমি হাতই মেরে ফেলেছি, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। পার্থক্য কী তুমি খেয়াল করে দেখো, হাতের সাথে যখন একার যুক্ত হলো তখন কিন্তু এর কোনো অর্থ পরিবর্তন হয়নি, কিন্তু হাতের সাথে যখন ইকার যুক্ত হলো তখন কিন্তু হাতের অর্থ পরিবর্তন হয়ে হাতি হয়ে গেল। এখানে খেয়াল করে দেখো, এখানে একার যুক্ত হওয়ার কারণে, মানে অতিরিক্ত যে একারটা, হাতের সাথে অতিরিক্ত কী যুক্ত হয়েছে, একার যুক্ত হয়েছে। এই অতিরিক্ত একার যুক্ত হওয়াতে কিন্তু হাতের কোনো অর্থ পরিবর্তন হয়নি, হাত হাতি রয়ে গিয়েছে। আর এখানে অতিরিক্ত ইকার যুক্ত হওয়াতে এখানে কিন্তু হাতের অর্থ পরিবর্তন হয়েছে। তাহলে এই যে অতিরিক্ত অংশ যদি অর্থ পরিবর্তন না করে, তাহলে কী হবে বন্ধুরা, বিভক্তি। আর এই যে হাতি, এটা কী করেছে, অর্থ পরিবর্তন করেছে, অর্থ পরিবর্তন করলে
প্রত্যয়। তাহলে আশা করি তোমাদের কাছে এই বিষয়টা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল যে অতিরিক্ত অংশ যদি সেটা অর্থ পরিবর্তন না করে বিভক্তি হয়ে যায়, আর যদি অতিরিক্ত অংশটা মানে ইকারটা, এখানে যে ইকারটা আসলো, এটা যদি অর্থ পরিবর্তন করে তাহলে সেটা প্রত্যয় হয়ে যায়। আর এই যে মূল, এটার মূল কী ছিল? হাত। এটার মূল কী ছিল? হাত। এই মূলটাকে বলা হচ্ছে মূলত প্রকৃতি। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই প্রকৃতি আর প্রত্যয়টা একেবারেই পরিষ্কার। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।